দর্শক শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন আজ সকালের গানে আমি নাহিদা ফেরোজ সুমি আছি আপনাদের সাথে এবং আজকে একটা নতুন সপ্তাহ শুরু হলো যদিও তেমন ভাবে সবার কর্মব্যস্ততা নেই কারো কারো কাজের জায়গায় যেতে হবে কেউ কেউ একদিন ছুটির একটা দিন কাটাবেন তবে যার যেমন ভাবেই শুরুটা হোক না কেন বা দিনটা হোক না কেন শুরুটা হওয়া চাই সুরের সাথে তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমরা আমাদের আজকের একজন অতিথি শিল্পীকে নিয়ে এবং আমাদের সাথে আজ গানে গানে সকালটাকে ভাগাভাগি করার জন্য স্টুডিওতে রয়েছেন আজকের অতিথি মোহিত খান শুভ সকাল শুভ সকাল বেশ অনেকটা দিন পরে একসাথে আবার বসা মোটামুটি গানে ফিরবো সকালকে আমন্ত্রণ জানাবো একটু পরিবারের সদস্যদেরকে শুভ সকাল বিনিময় করে তারপরে সজীব রয়েছেন কিবোর্ডে মিলন ভট্টাচার্য তবলায় দৌলতুর রহমান গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ রায় শুভ সকাল কোন গান দিয়ে আমন্ত্রণ জানাবো আজকের সকালকে এবং সেই সাথে আমাদের দর্শকদের আমি শুরু করব আমার খুব পছন্দের একজন শিল্পী এবং রিসেন্টলি আমরা তাকে হারিয়েছি আমাদের একজন কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় সুবীর নন্দী তো তার একটি খুব মিষ্টি একটি গান দিয়ে শুরু করব আমি জি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরাও শুনি গান অবশ্যই তাকে শ্রদ্ধা এবং তাকে স্মরণ করে গানটি গাইছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে যাবি যদি যা নিজর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে বাঁধন কেটে যা যারে হৃদয় ভেঙে যা যারে বাঁধন কেটে যা আপন হবার নয় জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয় শুনেছি খাঁচার পাখি আপন হবার নয় জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয় পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা জানে আকাশে উড়ে যা জানে পথ ভুলে যা জানে আকাশে উড়ে যা জানে পথ ভুলে যা আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয় জানি রে জীবনে তোকে পাবার নয় আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয়
পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। আপনি ক্লাসিক্যাল মিউজিক শিখেন এবং সেটার চর্চাটা বেশ ভালোভাবেই করেন, সেটা আমি যতদূর জানি। আচ্ছা, কথায় ফিরছি, একজন দর্শক আছেন, কথা বলে তারপরে ফিরছি। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? আমি বরিশাল থেকে রোজা বলছি। আচ্ছা, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনিও খুব ভালো আছেন। আমাদের অতিথি আছেন, কথা বলুন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি তো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনার গান শুনে তো একদম মন ভরে গেল, দুটো গানই খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। বাকি গানগুলো এরকম অনেক সুন্দর হবে। আচ্ছা, আমি চেষ্টা করবো। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন আরো একজন দর্শক আছেন, কে আছেন সাথে? শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুভ সকাল। শুভ সকাল। কে আছেন আমাদের সাথে? আমি একটু শিল্পীর সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই শিল্পীর সাথে কথা বলবেন, তার আগে একটু জানতে চাচ্ছিলাম কে আছেন আমাদের সাথে। আমার নাম মোহাম্মদ গোলাম কুতুত, আমি বগুড়া মালতীনগর থেকে বলছিলাম। জি, কথা বলুন অতিথির সাথে। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি ভালো আছেন। জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আঙ্কেল শুনেন, আমার একটা রিকোয়েস্ট ছিল আর কি। জি অবশ্যই। গানটা হলো, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, উড়েছে পাখি প্রকৃতি না, অনুরোধ। এবারে কোন গান শুনছি? অনুরোধের গান নিশ্চয়ই আমরা শুনবো, তবে এবারে কি শুনবো সেটা জানতে চাই। অনুরোধের গান আমি একটু পরে গাইছি, এবারে যে গানটি গাইছি একটু ওপার বাংলা যাচ্ছি। শ্রদ্ধেয় সতীনাথজি, তার একটি বিখ্যাত গান, যদি একটু কম শোনা যায় আমি একটু চেষ্টা করছি। মরমিয়া তুমি চলে গেলে, দরদিয়া মার কথা পাবো কারে? আমি হে ব্যথা জানাবো কারে? আমি হে ব্যথা জানাবো। মরমিয়া তুমি চলে গেলে, দরদিয়া মার কথা পাবো কারে? আমি হে ব্যথা জানাবো। I'm
শ্রোতা মনে আমার শুইবে না যে সে ব্যথা বলো না গো বিদায়ের বাদতা মনে আমার শুইবে না যে সে ব্যথা বলো না গো বিদায়ের বাদতা ভালো এবং মিষ্টি একটা গান, সেই সাথে গানটার ছন্দটা খুব সুন্দর। আমাদের সাথে দর্শক আছেন, দেখি কে আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, হয়তো আপনি আমাদেরকে শুনতে পারছেন না, আর একবার চেষ্টা করতে হবে আমাদের সাথে যদি কথা বলতে চান আজকের অতিথির সাথে। যেটা বলছিলাম যে আসলে এত এত মিষ্টি কিছু গান শুনছি সকালবেলাতে, এসেই সকালটাই একদম অন্যরকম হয়ে যাচ্ছে নিঃসন্দেহে বলা চলে। আর আমার ক্ষেত্রেও তাই। আর আজকের দিনটা আমার জন্য একটু বিশেষ দিন, কারণ আজকের এই দিনে আমি পৃথিবীর মুখ দেখেছিলাম। বাহ, শুভ জন্মদিন। এটা একদম একদম শুরুতেই বলা উচিত ছিল। তো আজকের দিনে আমি দর্শকদের গান শুনতে পারছি, তো এটার জন্য আমি এনটিভিকে আমার কৃতজ্ঞতা এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। নিঃসন্দেহে খুব সুন্দর একটা জীবন পাবেন, এটাই আমরা কামনা করি। সাথে দর্শক আছেন, দেখি কে আছেন সাথে। দর্শক শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। জি বিল্লাল ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা, আমি অনেক প্রায় 2 বছর থেকে আপনারা রিয়া শুনি, বুঝছেন? জি, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গান অনেক ভালো লাগে, কোন রিকোয়েস্ট নাই, সুন্দর গানের কাছে অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ। আরো ভালো অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থাকবেন আরও যতটুকু সময় আছে, নিশ্চয়ই সাথে থাকবেন। আমরা পরের গানে চলে যাই, খুব দ্রুতই চলে যেতে চাই, কারণ আরও মনে হয় দুটো গানের মতো শুনবো। আচ্ছা, এবারে ছোট্ট করে একটু রিকোয়েস্টের গান এসেছিল, ভেঙেছে পিঞ্জর, আমি একটু ছোট করে গেয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা কি আর একটা গান, আরও দুটো গান শুনতে পারবো মনে হয় না। এবারে মনে হয় বিদায় নিতে হবে, এরকম বার্তাই মনে হয় পাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা গানে যাই, দেখা যাক। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নীরের ঠিকানা পাবে কিনা,
কথিতা নিজে জানে না ও নীলের ঠিকানা পাবে কিনা পাখিতা নিজে জানে না ভেঙেছে পিঞ্জ মেলেছে ডানা উড়েছে পাখি কত চেনা নীলের ঠিকানা পাবে কিনা পাখিতা নিজে জানে না আমাদের আজকের আয়োজন একেবারেই শেষ সময়, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, আরেকটা গান শুনতে শুনতে নিশ্চয়ই বিদায় নিব। অনেক ধন্যবাদ মোহিত আমাদেরকে এত চমৎকার একটা সকাল উপহার দেওয়ার জন্য। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। অবশ্যই দর্শকদের জন্য বলতে চাই যে আমরা একদমই যেমন আনন্দে মুখরিত হয়ে উঠলাম, তেমন আনন্দময় হয়ে উঠুক আজকের পুরোটা দিন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো সকালে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আরও একবার শুভ সকাল। শেষ গানে যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দাদারা যারা আছেন আপনাকে এনটিভিকে অবশ্যই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। শেষ গানটি এন্দ্র কিশোরেরই, গতকালকে ওয়ার্ল্ড মিউজিক ডে ছিল, তো সেটা সব সকল আর্টিস্টদের শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। শেষ গান গাইছি, আমার খুব পছন্দের একটি গান এন্দ্র কিশোরের একটা গান।